এবার গার্ডেন রিচের ছায়া পড়লো হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়ার খাদিনা মোড়ে বহুতল তৈরির জন্য জেসিবি নামিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। গভীর গর্ত করে মাটি কাটার ফলে দুই পাশে নেমেছে ধস, আর ধস নামার ফলে ফাটল দেখা দিয়েছে। পাশের একটি দোতলা বাড়িতে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা অনিমেষ দাস নামে এক প্রমোটার চুঁচুড়ার খাদিনা মোড়ে জিটি রোড লাগোয়া প্রায় পাঁচ কাঠার জমিতে বহুতল নির্মাণের জন্য পাইলিং এর কাজ শুরু করেন। দিন পাঁচেক ধরে জেসিবি নামিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। গভীর গর্ত করে মাটি তুলতে থাকায় জমি লাগোয়া একটা দোতলা বাড়ির সীমানার প্রাচীর ধসে যায়। জমির উত্তর দিকের রাস্তাও ধসে গিয়েছে। জানা গেছে ওই জমি লাগোয়া বাড়িটিতে থাকেন স্বপ্না দে এবং তার মেয়ে তাপসী দে। সেই বাড়িরই দোতলা ছাদ, সিঁড়ি, শৌচালয় এবং রান্নাঘরও ফাটল দেখা দিয়েছে। যারা মাটি খোঁড়ার কাজ করছেন তাদেরকে বারবার বারণ করা হলেও নাকি তারা কোনো কথাই শোনেনি বলেই অভিযোগ করেন তাপসী দেবী। আর বাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিনি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সবাই দেখতে পাচ্ছে যেখানে কি হয়েছে, প্রতিবেশী কি কি হয়েছে, এখন আপনার বাড়ির কি অবস্থা? আমার প্রতিবেশী আজকে এলেন, উনি নিজে দেখেছেন যে মানে জেসিবি উনি নিজে এসে থামিয়েছেন, থামছিলেন না। আমাদের বাড়ির কি অবস্থা? বাড়ির দেখতে পাচ্ছেন আমার দেয়াল ভেঙে গেছে পুরো, আমার গেট ভেঙে গেছে, আমার ভিড় সরে গেছে, বাড়ি ভেঙে ভেঙে গেছে। বসবাস করা যাবে নাকি? যোগ্য নেই, কারণ সিঁড়ি ভেঙে গেছে, ওপরে ছাদ ভেঙে গেছে, মানে ছাদ ক্র্যাক হয়ে গেছে। তারপরে আমার কি চাইছেন আপনি? আমার ক্ষতি, আমার যে এই সমস্ত রকম ভাবে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ ওনাদেরকে দিতে হবে। আমার আমার বাড়ি আগের মতো করে দিতে হবে। একটা একটা জিনিস বলুন, একটা একটা ভালো বাড়িকে যদি এরকম ভাবে ড্যামেজ হয় সেটা কি আগের মতো কখনো করে দেওয়া যায়? কি নাম আপনার? আমার নাম তাপসী দে। আর নামে আছে আপনাদের বাড়িটা কার? আমার মায়ের নামে আছে। অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জেসিবি আপনি বন্ধ করুন, তাও করছিল না। আমি বন্ধ না করলে কিন্তু আমি অন্য স্টেপ নেবো, যে জেসিবিকে আমি বন্ধ করালাম, করি আমি সঙ্গে সঙ্গে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর রত্না অধিকারীকে আমি ফোন করলাম, দিদি এই ব্যবস্থা বলে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসে একটা রিটিন নিয়ে দিয়ে। উনি আবার ইয়েতে পৌরসভায় ফোন করলেন, পৌরসভার এক আধিকারিক এসে দেখলেন, এখন বর্তমানে এমএলএ সাহেব এসেছেন। কিন্তু আমি যখন ভেতরে দেখলাম তখন কোনো ক্র্যাক ছিল না, এখন দেখি সিঁড়ি প্লাস রুফ সেগুলো প্রচণ্ড ক্র্যাক, আস্তে আস্তে বাথরুম রান্নাঘর একটা দিন বসে গেছে। আমরা এই মানে আমি সকালে এসেছি আটটার সময়, আটটা থেকে সাড়ে সাতটায় এসেছি, কন্টিনিউ আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখছি এক একটা দিক বসে যাচ্ছে, নাহলে ফাটল ধরছে। এই অবস্থা একদম বিপজ্জনক, এই অবস্থায় এই রিস্ক নিয়ে এ কি করে থাকবে? এ শারীরিকভাবে একটু অসুস্থ আছে, আইসাইটের খুব প্রবলেম আছে। আমি চাইছি যে এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, কারণ এরা মুনাফার জন্য এরা একটা কনস্ট্রাকশন তৈরি করছে, কোনো নিয়ম মানে না, যে আমরা সাধারণ মানুষের কোনো কথা শুনে না। আমি নিজে বারণ করেছি, প্রথমে শুনিনি, তারপর আমি জোর করে আমি গিয়ে বন্ধ করেছি। আমার নাম তরুণ কুমার মণ্ডল। এলাকার এই ধরনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন এই বাড়িটি আর বসবাস করার যোগ্য নয়, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে, বাড়ির সদস্যদেরকে অন্যত্র সরাতে হবে। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে, আর যে প্রমোটারের কাজ করেছে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে বলেই জানান তিনি। দেখা যাচ্ছে যে বাড়িটার একদম গা দিয়ে মাটি খোঁড়া হয়েছে, মানে একটা তো ডিস্টেন্স রাখা উচিত, একটা যে নিয়ম আছে সেই নিয়মটা কি করে করলো সেটা তো পৌরসভা বুঝবে, আমি তো বুঝবো না। জেসিবি নামিয়ে মাটি খোঁড়া হয়েছে। আমি পৌরসভা সিআইসি কে ডাকছি, JPWD সিআইসি তাকেও ডাকছি, একে ব্ল্যাকলিস্টেড করা হবে, এবং এই বাড়ি আগে বাঁচিয়ে এক কিভাবে সরকারি আইনে এর ব্যবস্থা নেওয়া যায় আমি সবটাই দেখছি। প্রমোটারের বিরুদ্ধে কি কোনো FIR বা অভিযোগ দায়ের হবে? পুলিশ তো FIR করবে, অবশ্যই করবে, এটা তো FIR যোগ্য অপরাধ। অতএব আইনে যা আছে, আমি তো বারবার আপনাদের বলছি, আইনে যতটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সবটাই নেবে। বাড়িতে যদি বসবাস না করা যায় তার ক্ষতিপূরণ কি হবে? আইনে যা আছে সেটা হবে, যেটা জানা যাচ্ছে আইনে যা আছে। এখানে আগে নাকি ডোবা ছিল এই জায়গাটা? না না, এ বাড়ির মালিক বলছেন যে ডোবা ছিল না, যারা বাড়ি করেছে মাটি কেটে কেটে ডোবা তৈরি হয়েছিল, রেকর্ডের ডোবা নয়।
এলাকার মানুষ বাড়ি করতে যে মাটি কেটেছে ডোবা হয়ে গেছিল। অন্যদিকে বহুতল নির্মাণের এই কাজে ঘাটতি রয়েছে, একথা জানিয়ে সিআইসি সৌমিত্র ঘোষ বলেন, বিষয়টা হচ্ছে পৌরসভা পৌর আইন অনুযায়ী প্ল্যান পাস করে, এবার এনারা যে কাজটা করছেন সেই কাজের মধ্যে আমরা অনুমান করছি নিশ্চয়ই কোনো ঘাটতি আছে, কারণ আমাদের কাজ হচ্ছে যে হোল্ডিং এ কাজ হবে সে তার নিয়ম মেনে কাজ করবে, পাশের হোল্ডিং কে পর্যাপ্ত প্রোটেকশন দিয়ে। এখানে যে আমরা অবস্থা দেখছি, বাউন্ডারি ওয়াল পাশের বাড়ি টেনে নিয়েছে, এতে দেখে বোঝা যাচ্ছে যে ওনাদের যে পর্যাপ্ত প্রোটেকশনটা দেওয়ার কথা সেটা ওনারা দেননি, কিছু ঘাটতি আছে যার জন্য পাশের বাড়ির বিপদ আসন্ন হয়ে গেছে। তা আমরা সকালবেলা পরিদর্শন করেছি পৌরসভা থেকে, কাজটাকে বন্ধ করে দিয়েছি আর প্রমোটারকেও ডেকে পাঠিয়েছি তার কাগজপত্র সহ। এখানে কথা হচ্ছে আমরা জয়েন্ট ভেরিফিকেশনও করবো পাশের বাড়ির কী কী মানে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি যাতে তারা ব্যাপারটা পুরোপুরি দেখে এবং পাশাপাশি পুরোপুরি পর্যাপ্ত প্রোটেকশন দিয়ে তারা পর্যাপ্ত কাজ করবে, নচেত কাজ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।